ना कोई, एक के अनेक नाम जो रहीम वो राम, इनमें भेद न कोई, एक के अनेक नाम जो रही। শুধু দর্শক শ্রোতা, মহানবমীর শারদীয় শুভেচ্ছা প্রণাম আজকের মিউজিক আড্ডায়। আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার একজন প্রিয় ব্যক্তিত্ব, যিনি অনেক গুণের সমাহারে সমৃদ্ধ প্রিয় শিল্পী এবং সে সাথে যার অভিনয় শৈলী সবকিছু মিলে আমরা সুন্দর শিল্পীর মুখ থেকে স্টুডিওতে আছেন শম্পা রেজা। প্রণাম, প্রণাম, কেমন আছেন দিদি? ভালো আছি। শারদীয় শুভেচ্ছা কেবল নয়, শুভেচ্ছার সঙ্গে যা কিছু শুভ সব যেন যুক্ত হয়ে আবার এই ধরণীতে সুন্দরভাবে বিরাজ করে এই কামনা করছি। আর শুভানন্দের এই শুভ আনন্দের যজ্ঞে জড়িত হয়ে আমি খুব মজা পাচ্ছি। মজা কথার ছন্দ অপূর্ব, অপূর্ব। তো শুরুতে যেটা প্রশ্ন থাকছে, কেমন আছেন, কিভাবে সবকিছু, চারদিকে তো প্রতিকূলতা, বৈশ্বিক মহামারী, আপনি কেমন আছেন এবং কিভাবে ভাবছেন, কিভাবে চলছে একটু দর্শকরা শুনি, শুনে নিক। জীবনকে হাত পেতে গ্রহণ করে নেওয়া আমাকে আমার উস্তাদ জি শিখিয়ে দিয়ে গেছেন। এটা এটা আমার গুরুর কাছের আশীর্বাদ সম একটি সম্পদ, যে জীবনের যে কোনো ঘটনায়, যে কোনো ঘটনার মাঝে নিজের অস্তিত্বকে, কেবল নিজের নয় সব কিছুর অস্তিত্বকে মেনে নেওয়া, মেনে নেওয়া। করোনা যখন প্রথমে এলো, মানুষ যখন ঘরে ঢুকে গেল, পাখিরা সব বেরিয়ে এলো, ফুল লতা পাতা হঠাৎ কেমন ভীষণ বেশি খুশি হয়ে গেল, তখন আমার মনের মধ্যে এক রকমের অন্য রকমের দর্শন এলো যে তাহলে কি মানুষ পৃথিবীকে বিরক্ত করছে? পৃথিবী খুশি কেন মানুষ ছাড়া? আমরা বিরক্ত করছি পৃথিবীকে, আমরা পৃথিবীকে যতটা আদর, যতটা যত্ন দিয়ে সাজিয়ে রাখবো সেই কাজটি করছি না দেখে পৃথিবী কেমন যেন খুব ঝলমলে হয়ে গিয়েছিল যখন মানুষ ঘরে ঢুকে গিয়েছিল। কিন্তু আমি খুব একটা ঘরে ঢুকে থাকতে পারিনি, আমার ভাইয়ের অসুস্থতার কারণে আমি এই মাসের 22 তারিখ থেকে টানা 4 মাস হসপিটাল ডিউটি করেছি এবং জুন মাস থেকে কাজও শুরু করে দিয়েছি। আমার মা, তারও বয়োজ্যেষ্ঠ মানুষ, অতএব নানান রকম কমপ্লিকেশনস যেরকম হয় ছিল, আছে, থাকবেও যতদিন উনি থাকবেন, তো সেগুলো দেখভাল করতে হচ্ছিল কারণ আমার ভাই বোনরা কেউ দেশে নেই, সবাই বিদেশে। তো এই সব মিলিয়ে পৃথিবীকে আমি বেশ অনেক মাস খুব চকচকে সুন্দর পাখি ভরা, গাছ ভরা দেখেছিলাম এবং আকাশে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছিল দেখেছিলাম।
এই যে ছোট ছোট আনন্দগুলো আমরা ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমাদের 100টা ফ্ল্যাট আর কি কি সব গাড়ি আছে না, হ্যামার না কি কি বলে টলে, ওই সবের ভিড়ে আমরা পৃথিবীকে এমন আক্রান্ত করেছি যে পৃথিবীর সৌন্দর্যটাকে অনেক দিন যেন এরকম ভাবে দেখতে পাইনি, তাই খুব মন ভরে দেখেছি এটা বলতে পারি। একজন মানুষ তার শৈশব ক্ষমাগুলি দিয়ে পা দিতে দিতে একসময় সে এতই সমর্থ হয় যে ট্রিগারে হাত দিয়ে মানুষকে খুন করতে পারে, বাট যখন সে মায়ের কোলে থাকে তো হামাগুড়ি দেয় কত অসহায়, মায়ের আশ্রয়ে আশ্রিত, আর সেই মানুষটি আবার কর্মগুণে দেবতা পূজিত, আবার কর্মগুণে নিন্দিত। তো আমার সামনে আজকে যে মানুষটি বসে আছে তিনি কর্মগুণে পূজিত, নন্দিত। তো এই যে এই জায়গায় আসতে পেরেছেন, আমি শুরুতে আমরা যেটা একটু আপনার মুখ থেকে শুনবো, আপনার গুরুজি, আমরা দর্শকদের জানাতে চাই আপনার যে যাদের মহা সংস্পর্শে আজকে আপনি সম্পর্কে যা আপনার ব্যক্তিত্ব, এই শব্দ চয়ন গুছিয়ে কথা বলা, হৃদয়স্পর্শী যে বচন, তো একটু যদি গুরু স্মরণ করা যায় কি? গুরুকে আমি সারাক্ষণই স্মরণ নয় ধারণ করে রাখি, একটু ভুল পথে গেলেই আমি ওনার আশ্রয় নেই, ধারণ স্মরণটা অত কাজে দেয় না যতটা ধারণ কাজে দেয়। আমি সর্বক্ষেত্রেই সেটা বলবো, ধর্মকেও যেমন ধারণ করেন করা উচিত, তেমনি আমার গুরুজি তো আমার ধর্ম, এবং ওনার কাছে আমার যে কত কিছু আমি ঋণও বলবো না, এটাই ছিল পৃথিবীতে আমার জীবনে লেখা ছিল যে আমি এই মানুষটির, এই অদ্ভুত মহামানবটির কাছে বড় হব। সেই 17 বছর বয়স থেকে শান্তিনিকেতনে যাওয়ার পর আমি ওনার সাথে, মানে আল্লাদের ভ্যাব যাকে বলে আর কি, জোশীজির, এবং আমাদের দুজনের বন্ধুত্ব হয় আসলে সারমেয় নিয়ে, কারণ আমি খুব সারমেয় ভক্ত, ছোট্টবেলা থেকে সারমেয় এবং আমি, সারমেয় যদি বুঝতে অসুবিধা হয় কুকুর ছানা আর কি, এবং আমি কঠিন শব্দ নতুন নতুন প্রজন্মের কাছে, হ্যাঁ হতে পারে, সেই জন্য ব্যবহারটি করছি, এবং সারমেয় সাথে আমি বেশি বড় হয়েছি ছোটবেলায়, মানুষের সাথে যত না ঘুরেছি সারমেয়র সাথে বেশি ঘুরেছি। আর আমি গাছের মানুষ, মানে গাছে বসে থাকা মানুষ, গাছে থাকতে ভালোবাসতাম, গাছের ফল খেতে ভালোবাসতাম, পৃথিবীর এমন কোন গাছের ফল খাইনি, টেস্ট করে দেখতে হতো আমার, হয়তো বা বিষও খেয়েছি, হ্যাঁ খাওয়ার যোগ্য হলে সেটা কন্টিনিউ করে গেছি, মানে যতদিন না গাছটি বেচারা শূন্যতায় ভরে গেছে ফল, সেরকম খাবার অযোগ্য হলে ওই টেস্ট করে দেখেছি, তখন প্রকৃতি আর কি ভান্ডার বাংলাদেশে, মনে হয় সারা বিশ্বে, আমার তো তখন বাংলাদেশ, তখনও আমরা কর্তনে ব্যস্ত হইনি গাছে, তখনও আমরা প্রকৃতির সাথেই বড় হচ্ছিলাম, প্রকৃতিও বড় হয় আমরাও বড় হয়, তেঁতুল গাছটিও বড় হয় আমিও বড় হই, এই যে একটা বিষয় ছিল। আমার একটা ছোট শামুক বন্ধু ছিল, ও রোজ ওই শিউলি ফুলের গাছের ওখানে থাকতো, কিন্তু সকালবেলা ও আস্তে 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 করে হেঁটে আমাদের বাড়ির সদর দরজাটা যেটা সেটার সামনে এসে দাঁড়াতো, আর ওকে আমি কলা পাতা দিতাম, ও ওটা খেত, তো ও আমার বন্ধু ছিল। হ্যাঁ, তো এই যে আজকের বাচ্চারা বন্ধু, মানুষ বন্ধুও পাচ্ছে না অনেকটা যেন, আর এই নানাবিধ বন্ধু যে পৃথিবী জুড়ে আছে তাদের সঙ্গও পাচ্ছে না, আমরা নষ্ট করে দিয়েছি বিশ্বকে অনেকটা, সেই কারণেই করোনার আবির্ভাব
যেন একটা বড় বার্তা নিয়ে এসছে। আমি আমি তো একটু বোকাচ্ছি বা একটা কেমন আশায় থাকি সব সময়। আমি ভেবেছিলাম করোনাকালে মানুষ একেবারে দেবতা হয়ে যাবে, হয়নি, ভালোই বলেছেন, বরং অনেক ক্ষেত্রে উল্টোটা হয়েছে। উল্টাই হয়েছে না হ্যাঁ কথাগুলো, কথাগুলো আসলে ভাবার মতো, আপনার ভাবনা যেভাবে আপনি ভাবছেন। সঙ্গীতে নিমগ্ন রেখেছেন নিজেকে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনার যে সুনাম অর্জন করেছেন, ঠিক শুরুটা এই আসক্তি এই আকর্ষণ একটু যদি আমরা শুনি। গান ছিল খেলা বা আচ্ছা, সাংস্কৃতিক চর্চাই ছিল খেলা। হুম হুম যেমন আমরা মাঠে দৌড়াতাম তেমন আমরা গানও গাইতাম, যেমন আমরা গাছে চড়তাম তেমন আমরা আবৃত্তিও করতাম, যেমন আমরা কি বলে ফুল কুড়াতাম তেমন আমরা অভিনয় করতাম, নাচতাম। হ্যাঁ, আচ্ছা, এই যে বন্ধন, বন্ধনটা প্রকৃতি এবং সংস্কৃতি এবং শিক্ষা, এবং শিক্ষা গুরুও কিন্তু প্রকৃতি, শিক্ষা গুরুও কিন্তু সংস্কৃতি, তাই না? সবকিছু মিলে যে একটা মানুষ হয়ে ওঠার, মানুষ তো হয়ে উঠতে হয়, ছাগল, বানর, গরু, সারমেয়, পিঁপড়া, এরা জন্মে কিন্তু যে যার মতন হয়, মানুষকে কিন্তু মানুষ হয়ে উঠতে হয়, একমাত্র মানুষকে মানুষ হয়ে উঠতে হয়। এই যে একটা মানুষ হয়ে ওঠার সাধনা, এই সাধনায় আমাদের পুরো পরিবার, আমাদের গুরুজনেরা, আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, মা বাবা তো আছে, সবাই মিলে একটা 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 কেমন পারিবারিক একটা প্রচেষ্টা থাকতো যে আমার সন্তানটি যেন মানুষ হয়ে ওঠে। হ্যাঁ, এই চর্চাটা আবার যেন ফিরে আসে এই তাহলে পারিবারিক ক্ষেত্র থেকে। ডাক্তার ইঞ্জিনিয়ার না করে প্রথম হচ্ছে মানুষ হতে হবে, তো সেটাই বলছেন। একেবারে একেবারে আমি মানুষ হলেই তো আমি সবচেয়ে বড় গুণ পৃথিবীর লাভ করব, তাই না? অতএব প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি মুহূর্তে আমাদের একটা ভেতরকার সাধনা থাকা উচিত যে এই পরের মুহূর্তে না আমি আরো একটু ভালো, আরো আরো যেন ভালো মানুষ হয়ে উঠতে পারি, এইটা প্রতিটি মুহূর্তের সাধনা হওয়া উচিত। তখন না জীবন অনেক সহজ হয়ে যায়, আর সহজতা তো খুব আরামের, হতে পারে কঠিন কিন্তু খুব আরামের, ভার নাই কোনো, ওজন নাই কোনো। হ্যাঁ, আরামে পৃথিবীতে তখন গড়া যায়, ঘুমানো যায়। সেটাই 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 সহজ সরল ভাবনা থেকে সহজ সরল জীবন, যে যতটা সরল ভাবে তার দর্শন সহজ প্রভাব ফেলে নিজের দৈনন্দিন ইয়েতে। তো যেটা হচ্ছে নবমীর আজকের বিশেষ দিন, মা সরস্বতীকে স্মরণ করে একটু কণ্ঠের মাধুর্য যদি একটু হয়, সুরটা যদি একটু শুনতে পারি কি? যা শোনাবেন তাই শুনি, দর্শকরা একটু শুনুক। হকিম করিম রহিম পাক পরবরদিগার, পাক পরবরদিগার, গর্বি কো গর্ব দূর কর ডারত হুঁ, ছিন মে মে দুখিয়া তু দাতা, তু এসো সাই হকিম করিম রহিম। কি অপূর্ব বন্দনা! এই গানটি 250 বছর পুরনের একটা বন্দিশ। আমার উস্তাদজি আমার জন্মদিনে হয় আমার জন্য
নতুন গান বানতেন। আমার তো আল্লাহ দিবেন বললাম না, আল্লাহ দিয়ে ঢ্যাপ ছিলাম, বলতাম যে ওই রাগটা আমার খুব ভালো লাগে, ওটা শিখবো। তখন ওই রাগের ওপরে বন্দিশ বানিয়ে আমার জন্মদিনের দিন ভোরে আমি রিয়াজ করতে বসতাম। রিয়াজ শেষ করার পর আমাকে উপহার দিতেন। আমার কি সৌভাগ্য, আমি সেদিন ভাবি যে এগুলো আমার সৌভাগ্য। আমি ভেবেছি এইটাই আমার জীবন, এইটাই স্বাভাবিক। আমার উস্তাদজি আমাকে ওইভাবেই ভাবতে শিখিয়ে দিলেন যে ওনার কাছে থাকাটা, ওনার কাছে এইসব শেখাটাই আমার জীবনের স্বাভাবিকত্ব। তবে বিষয়টা হচ্ছে, ওনার যে ওনার যে শিষ্যকে শেখানো, এই যে গুরু এবং শিষ্যের সম্পর্ক, বাবা মেয়ে, এই যে আপনি ওনাকে আলাদ করে, এই যে রেয়াজের পরপর কিছু একটা দেওয়া, এ তো আসলে আচরণগুলো সাধারণ মানুষের মতো নয়, অসাধারণ। যদিও তিনি সাধারণ জীবন যাপন ছিলেন, বাট যা বোঝা যাচ্ছে, আমরা আপনার থেকেই শুনি। ওনার যদি কিছু চিত্রপট আপনার কাছে থাকে তাহলে আমরা একটু দেখে নিতে পারি। সেই সাথে আমি একটি কমেন্ট পড়ে নিচ্ছি। শিল্পী লাকি সরকার, সিঙ্গার, ঢাকা, বাংলাদেশ থেকে, দুইজন গুণীকে জানাই প্রণাম। থ্যাংক ইউ লাকি দি। দিদির কিছু কমেন্ট থাকলে দর্শকদের, একটা ছবি এখানে, আচ্ছা হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ জ্যোতিজি, এটা এটা জ্যোতিষ, আমার যদ্দূর মনে পড়ে জ্যোতি সেদিন সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ নিতে গিয়েছিলেন। আচ্ছা হ্যাঁ, তো সেই দিল্লিতে, তো সব জায়গায় তো আমি থাকতাম, হ্যাঁ সারা ভারত ঘুরেছি ওনার সঙ্গে, এবং অনন্য সব গুণধারী মানুষদের সাথে ওনার কারণে পরিচয় হয়েছে, হ্যাঁ একসাথে আড্ডা দিয়েছি। এই যে যোশীজি, আচ্ছা ইমরান খান সাহেব, ভিলায়েত ভিলায়েত খান সাহেব, ওয়াও যোশীজি কিন্তু এনায়েত খান সাহেবের সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন। আচ্ছা হ্যাঁ, এবং বাম দিকে, বাম দিকে ওটা, ডান দিকে ওটাকে, ভিলায়েত খান সাহেব, ভিলায়েত খান সাহেব, অনেক পুরনো ছবি, ইমরান খান সাহেব আর যোশীজি মাঝখানে। আচ্ছা হ্যাঁ, ওনারা দাদা ডাকে। দুর্দান্ত কালেকশন, দুর্দান্ত কালেকশন। আরো অনেক মজার মজার জিনিস আছে, অনেক মজার মজার জিনিস আছে। যোশীজির জন্মদিন, এই যে আমাদের, এটা তো দেখাতেই হবে আমার, হ্যাঁ এই হলো আমাদের শান্তিনিকেতনের যত সার্মেয় বংশ সব আমাদের বাসায় খেতে আসতো, কিন্তু পাঁচজন থাকতো, হ্যাঁ পাঁচজন থাকতো, তাদের মধ্যে দুইজন এই যে ওনার কোলে বসা, রুমকি, রুমকি আর সোনা এই পাশে। রুমকি আমার পায়ের কাছে ঘুমাতো, আর সোনা সোনা ঘুমাতো আমাদের যে দেখে রাখতো, কি ছোট ছেলে মুক্তি, যে চমৎকার রান্না করত, আবার যোশীজির কাছে গানও শিখতো, তারপর তবলাও শিখতো, হ্যাঁ তো ওনার কাছে। ওরা দু বোন ছিল, সোনা এবং যার কথা বললেন, দুই সাল মেয়ে, না রুমকি, রুমকি হলো মেয়ে আর সোনা হলো ছেলে। আচ্ছা বুঝতে পেরেছি। ওরা হ্যাঁ ভাই বোন ছিল, কিন্তু এক সময় তো ধরো, এই তো প্রকৃত প্রেম। হ্যাঁ আরো দেখাই যে আমার তালিম ঘরে তোলা একটা ছবি, দাঁড়া একটু বার করে নেই। হ্যাঁ অবশ্যই, এই এফাকে আমি একটু, এফাকে আমি একটু হ্যাঁ পেয়েছি, দাঁড়া দেখা যাচ্ছে, হ্যাঁ একদম আমি ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। ও কি এটা বর্ণনা কি হচ্ছে, আমি আমার তালিমের ঘরে, হ্যাঁ তালিম চলছিল, হ্যাঁ সকালে আমার ঘরে, এটা কৃষ্ণের বাড়িতে আমার ঘর। ওই যে ওনারা কিন্তু বসে আছেন, রুমকি আর সোনা, ওনারা তালিমটা শুনতেই হতো ওনাদের। হ্যাঁ এটা হলো আমার ঘর বর্তমানে, ইয়ার কালেকশন। আপনি এগুলো কখনো
নাহারের মতো একদম গুগল ড্রাইভ করে রাখবেন দিদি, একদম সব হ্যাঁ, গুগল ড্রাইভ। আমি ওগুলো বুঝি না কিছুই, তো আমার খোকাকে ইচ্ছা করবে। খোকাকে বললে গুগল ড্রাইভ একদম সব, লাইফ টাইম হারাবে না, স্ক্যান করে রাখলে হারাবে না এই সেই দুর্দান্ত কালেকশন। হ্যাঁ এই যে আমার ছেলে রুমকির কোলে ও আজিও, ওটা নিয়ে, হ্যাঁ ওটা একটু জানার দরকার ছিল যে এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা, হ্যাঁ এটাতে এটাতে এই যে কোলে, গুরুজির কোলে, উনি কে? গুরুজির কোলে উনি হলেন আমার ছেলে। আমার গুরুজির নাম তো পণ্ডিত ধ্রুব তারা যোশী, ওনার হুম নাম আমার পরিবার আমার ছেলের নামও ধ্রুব রেখেছে, এই ওয়াও, যে ধ্রুব। তাহলে কোলে ধ্রুব। ও হ্যাঁ, কোলে ধ্রুব, ধ্রুবর কোলে ধ্রুব। আর এই ছবিতে যোশীজি আছেন পাশেই, আর রুমকির কোলে শুয়ে আছে ধ্রুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরুজির কোলে, হ্যাঁ দুই পাশে, এ তো দারুণ হ্যাঁ, একটা ব্যাপার। আমি একটু কথার ফাঁকে একটু আপনার সাথে সংযুক্ত হতে চাই, সেটা হচ্ছে যে আজকাল মানুষের, যদিও মানুষের ষষ্ঠেন্দ্রিয় নেই, ষাড়মেয়র আছে তথা কুকুরের আছে, তো মানুষের চিন্তাধারার যে নেগেটিভ পোলটা এতটাই শক্তিশালী হয়ে গেছে, পজিটিভ পোলটা কম ব্যবহার করছে, যে কারণে সংঘাত এবং সামাজিক অস্থিরতা। তবে ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে এই যে কুকুরের যে প্রেক্ষাপট যদি চিন্তা করেন, যে মানুষের তুলনায় একটি কুকুরকে যদি আমরা কম্পেয়ার করি, যেভাবে একটা মানুষ আরেকটা মানুষকে খুন করে ফেলছে, ক্ষতি করছে, কুকুর সেটা করতে পারে না, তো ভাবি যে আমাদের আসলে কি কি হবে। একটু আপনার থেকে শুনবো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথাবার্তায়। হয় বোধ হয় এটা বারবার, কিন্তু তুমি দেখো সিভিলাইজেশন শেষ হয়ে গেছে, আবার উঠেছে। কেন শেষ হয়? ধরো একটা গাছ, বট গাছ হয়তো হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে, তারপর আস্তে আস্তে পোকা লাগে, আস্তে আস্তে ক্ষয়ে যায়, আস্তে আস্তে ভেঙে পড়ে। মানুষের লক্ষণ সেরকম হয়েছে কিনা সেই গবেষণাটা করতে হবে, মানে মানুষের মানুষ হয়ে ওঠার জায়গাটায় কি ঘুণে ধরেছে কিনা সেটা, এটা কিন্তু সত্যি গবেষণা করার বিষয়, এবং খুব সিরিয়াসলি গবেষণা করার বিষয়, যে মানুষ কেন মানুষের ক্ষতি করতে চায়। যদিও সব ধর্ম পুস্তকে গুড অ্যান্ড ইভিল আছেই, হ্যাঁ, সৃষ্টিকর্তা এবং শয়তানের যে যুদ্ধ, যুদ্ধ তো না, শয়তানের যে একটা প্রচেষ্টা, সৃষ্টিকর্তা কোনো যুদ্ধে নেই, উনি উনি ওনা জায়গায় আছে, কিন্তু শয়তান যে প্রলোভন করে মনের মধ্যে, সেই প্রলোভনটা থেকে মানুষ বার হয়ে আসার যে প্রক্রিয়াগুলো, সেগুলো ভুল পথে, ভুল ধর্ম বিশ্লেষণের কারণে অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের সমাজ। আমরা আবার, আমি যখন নতুন প্রজন্মের কাছে, নবপ্রজন্মের কাছে যাই, দেখি অনেক ভালোত্ব আছে, যেমন আমাদের প্রজন্মেও আছে, যেমন আমাদের আগের প্রজন্মেও আছে, কিন্তু মানুষ অনেক বেড়ে গেছে পৃথিবীতে, না, যে কারণে রেশিওটাও, ওই গুড অ্যান্ড এভিলের রেশিওটাও বেড়েছে, তাই না? তো এটার এটার কঠিন একটা গবেষণার প্রয়োজন আছে, যদি মনুষ্য সমাজকে বাঁচাতে হয়। আর যদি আমরা চাই যে আমরা যারা পারবো মঙ্গল গ্রহে যে বাস করবো, আর অন্যগুলা মরুক, হ্যাঁ, তাহলে আলাদা কথা। এটা হলো আমাদের হিউম্যান ফিলসফির জায়গায় অনেক বিষয় অন্যরকম ভাবে বিবেচনায় আনতে হবে, এই হলো ব্যাপার। একটা একটু টোটাল কমেন্ট পড়বো, চেঞ্জ হবে। হ্যাঁ একটা কমেন্ট পড়ে নেব। হ্যাঁ, আপা অসাধারণ অভিনয় করেন ও অসাধারণ গান করেন। আপার অসাধারণ একটি গান আছে, গানের কথা হলো, এই রূপালী চাঁদে তোমারই হাত দুটি
এটা দিদি যখন শোনাতে চায় তখন শুনবো, তবে দিদির ভাবের যাতে অভাব না হয়, ভাবে আঘাত করতে চায় না, যেভাবে এগোচ্ছে ওভাবে আগাই, আপনি এটা শুধু মাথায় রাখুন যে গানটা শুনবো। তুষারকান্তি গুহ, অনুষ্ঠানটি দেখে খুব ভালো লাগছে সল্ট লেক থেকে। আমি আমাদের আদার স্পেস গুলোতে যারা কমেন্ট করছেন তাদের সৌজন্য বলছি, সিএ টিভির পেজে লিখুন, তাহলে আমরা টিভি স্ক্রলে দেখতে পাবো। কেয়া হায়দার, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ঢাকা, বাংলাদেশ, খুব ভালো লাগছে। হ্যাঁ দিদি, তো ফাঁকে ফাঁকে একটু গান হলে মনে হয় দর্শকরা, যেহেতু নবমীর দিন, কেউ হয়তো পুজো মণ্ডপে ঘুরছে আর একটু মোবাইলে ক্লিক দিয়ে দেখছে কি হচ্ছে সিএ টিভিতে, আছে সাথে শম্পারেজা, সঙ্গে যদি থাকে গান। তিনি যদিও বলছেন, যদিও আমার ভীষণ ভীষণ প্রিয়। হ্যাঁ দিদি, সকলেরই প্রিয় কে আদি। আই এম হাম্বলড, আহা, আমি একটা জিনিস এত আদর পেয়েছি, এত স্নেহ পেয়েছি মানুষের কাছ থেকে, কুকুরদের কাছ থেকেও। কুকুররাও আমাকে অনেক ভালোবাসে, এবং সেই কারণে সত্যি কথা বলতে আমার বুকের খুব ভেতরে আমি খুব আরামে আছি। কারণ আমার গুরুজি আমাকে শিখিয়ে গেছেন, প্রথম আরাম নিজের সঙ্গে বসবাস করা, কারণ সেটাই সবচেয়ে বড় বসবাস, কারণ সেটাই সার্বক্ষণিক বসবাস। অতএব আমি আমার নিজের সঙ্গে যেন আরামে বাস করি, সেই তার সাধনাটাও আমি রাখি সর্বক্ষণ মনে। আমার কবিগুরু তো মহাপ্রিয় আমার কাছে, আমার প্রফেট, প্রফেট বলতে যা বোঝায়, আসলে দার্শনিক বন্ধু আমার, এবং বন্ধুই তো জোশীজি, যেমন আমার বন্ধু জোশীজি আমার বাবা, আমার মা, আমার ওই যে বলে না ফিলোসফার অ্যান্ড মেন্টর অ্যান্ড এভরিথিং। হ্যাঁ জীবনের দর্শনের ভিত্তি। হ্যাঁ, রবীন্দ্রনাথ তেমন আরেকজন মানুষকেও আমি খুব বেশি ভালোবাসি, হচ্ছে জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের কবিতায় এমন সব জায়গা ছুঁয়েছেন যেগুলো আমি বারবার পড়ি আর একটু হলেও বুঝতে পারি, মানে তার মানে উনি আসলে আমার খুব ভালো বন্ধু। কারণ আমি ওরকম চিন্তা করতে চাই কিন্তু ওরকম প্রকাশ করতে পারি না, ওই সৌভাগ্যটা আমার নেই, তাই বারবার ওনার কাছে হাজির হই, জীবনানন্দ দাশের কাছে। আর রবীন্দ্রের গান তাই না, হাই ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো কুল হারা সুর হারালে ও শ্রুধারে হাই গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো সুর হারালে ও সুধারে হায় গো। এই রবি ঠাকুরই, হ্যাঁ, সুর হারিয়ে ফেলেন অশ্রুধারে, আবার কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে গিয়ে ওঠেন। তার মানে একটা মানুষের, যে কোনো মানুষের, দিদি আর দুই লাইন গিয়ে দিন না দিদি, আর একটু গিয়ে দিন, শুনতে খুব ভালো লাগছিল, একটু একটু গিয়ে দিন জায়গাটা, টানটা এত হৃদয় জুড়ানো না। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে, এই যে বিশাল মন আমাদের, কোথায় তার বাস, কিছু তো বুঝি না আসলে এই পৃথিবীর। হ্যাঁ,
কিন্তু তাঁদের পায়ের কাছে, চরণের কাছে বসে বোঝার চেষ্টা করি। এবং আমাদের অক্ষমতা, দৈনতা, যে আমরা আমাদের এত বড় বড় বিশাল মাপের মানুষ, আমাদের বাংলা সমাজে শুধু নয়, সারা বিশ্বের সমাজে তারা বিশাল মাপের মানুষ, তাদের কাছে কিন্তু আমাদের নতুন প্রজন্মকে নিয়ে আসতে পারিনি। আমরা শুধু নাম করতে চেয়েছি, আমি সাংঘাতিক শিল্পী, না, শিল্পী বিনীত হতে হবে। কারণ শিল্পী জানে না তার কাছে সুর কোত্থেকে আসছে, কেন আসছে, কিসের আশীর্বাদ, কার কার কৃপায় আমার কণ্ঠে সুর ভেসে উঠছে, এটা এই এই জায়গা, এখানেই বিনয়, এখানেই সৃষ্টিকর্তার কাছে মাথা নত করা, এরকম করে বসা না। হ্যাঁ, আমাদের সমস্ত কিছু, আমি বলছি না শির দ্বারা নষ্ট করে বসো, শির দ্বারা সজ্জা করে, কিন্তু মাথাটা মানুষের কাছে, পৃথিবীর কাছে নত করে। নত করা মানে কিন্তু এই করে বসে থাকা না, বিনীত হওয়া। আমরা যেন বিনয় শব্দটাকে জীবনের সমস্ত কর্মে, সমস্ত কাজে, সমস্ত ব্যবহারে একদম মিলে মিশে একাকার করে দেই, বিনয় শব্দ। একটু কমেন্ট পড়ে নেব। অর্পিতা বিশ্বাস, সে শান্তিনিকেতন থেকে, প্রণাম দিদি, প্রণাম প্রণাম দাদা, তোমাকেও মহানবমী শুভেচ্ছা, ক্যালিফোর্নিয়া টিভি আমেরিকা ও শুভানন্দ দাদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। দিদিকে এই প্রোগ্রামে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। এখানে একটু বলে রাখি, অর্পিতা সেই নাচের উপরে তার লেখাপড়া, কথাকলি, কথাকলি, এবং সে আরেকটি কমেন্ট করেছে, অসাধারণ উপস্থাপনা, আপনাকে বলছে, আপনার উপস্থাপনার কথা বলছো, আমাকে না, আপনাকে, তোমার উপস্থাপনা অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না, 1, 2, 3, 4, 5, 6, 6টা দিয়েছে। আচ্ছা, একটু আমার একটা কথা পরে ছুটে যাবে, ওটা একটু করে মনে করি। আমি দেখেছি 2018, তার আগে আপনি একটা অনুষ্ঠান ধারাবাহিক ভাবে করতেন, ভুলে গেছি আমি, এটা মাছরাঙ্গা না, মানে সেটা ধারাবাহিক ভাবে আপনি মাই টিভিতে, হ্যাঁ, অপূর্ব, আমি দেখতাম আর চোখ বন্ধ করে শুনতাম, মানে মানে কথাবার্তা গুলো এমন হতো, যদিও শিল্পীদের নিয়ে আপনার ইয়ে ছিল, তো শিল্পীর জায়গা, গানের জায়গা থেকে যে কথাগুলো বললেন আসলেই দিদি মনে রাখার মতো। আর আমার সেই কথাটা এখনো মনে আছে, বনানী পুজোতে আপনার সাথে বিশ্বরঙ্গের বিপ্লব সাহা দাদা, আমি 2018-র পুজোতে, মনে আছে কিনা আপনার জানি না, লাস্ট আমার ইউএস আসার আগে, আমি বছর প্রচন্ড মিস করছি ওখান দিয়ে। আমি যখন মাই টিভিতে যাই বৃহস্পতিবার দিন, আমার মাই টিভির লাইভটা থাকে, মাঠটা খালি পড়ে আছে, দেখে আমার এত কষ্ট হয়, হ্যাঁ, যে কি বলবো। যদিও আগামীকাল আমি, এখন তো তাও পুজোর মণ্ডপ তো সাজানো হয়েছে বলে রেখে, হ্যাঁ, তো আমাদের উত্তরাতেও, ঢাকার উত্তরাতেও পুজোর মণ্ডপ আজকে এত বড় বাক্স করে, আমার এক দিদি কত রকমের, যে নাড়ু থেকে শুরু করে ছাঁচের সন্দেশ, নারকেলের সন্দেশ, তারপর মুড়ির মোয়া থেকে শুরু, যাবতীয় যাবতীয় এত বড় বাক্স বোঝাই। হ্যাঁ, তো কালকেও আমি ছিলাম মানিকগঞ্জে, তো যখন আমি মানিকগঞ্জে ঢুকছি, আমি পূজার মণ্ডপটা দেখেছি, মানে আমাদের শুটিং স্পটটা হলো একটা, মানিকগঞ্জ কেন, আপনার যোগাযোগ পারিবারিক, চরিত্রায়ন করবার জন্য, ওইটা একটা নতুন সিরিয়াল জমিদার বাড়ি, শুরু হচ্ছে এই 27 তারিখে বৈশাখী টিভিতে, তো সেখানে আমি একজন 80 বছরের জমিদার নি, আমারই কন্ট্রোলে সব বাড়ি ঘর, সব ছেলের বউ, নাতি, আয়রন লেডি,
কি আয়রন লেডি নাকি একটু সফট কর্নার আছে? আয়রন আয়রন একেবারে আয়রন, দারুণ আয়রন। হ্যাঁ, তো ওইটা করতে যাচ্ছি, তখন মণ্ডপটা দেখেছি। তো যেহেতু ওই যে জমিদার বাড়িতে কাজ হচ্ছে, জমিদার বাড়ির এক অংশ শুটিং এর জন্য দেওয়া হয়, আরেক অংশতে পরিবার থাকে। তো আমার তো লোভ, সন্ধেবেলায় কাজের ফাঁকে চলে গেছি সেখানে, সেই বাড়িতে। তারপর প্রসাদ নিয়ে এসছে সে বাড়ির বউ, ওই প্রথম পরিচয় হয়েছে ওনাদের সঙ্গে। চমৎকার পরিবার। হ্যাঁ, মেয়েরা আস ঢাকা থেকে সবাই গেছে, তারপর সাভার থেকে এসছে, মানে পরিবারের মিলন, পুজোর মিলন যেটা হয়, তো সেটা। তো সেখানে বসে প্রসাদ খেলাম, একটি 2 বছর মেয়ে নাচ দেখলাম নূপুর পায়ে। হ্যাঁ, সে পুজোর সাজে 2 বছরের পিচ্চি। হ্যাঁ, ওনার নাম সুকৃতি, আমি জীবনেও ভুলবো না নামটা। হ্যাঁ, তো প্রায় দেখা হবে এখন, কারণ ওখানে আমাদের কাজ, প্রত্যেক মাসে 2-3 বার করে কাজ করতে যেতে হবে। তো খুব মজা লাগলো যে আমার পুজোটা ব্যর্থ হয় নাই, প্রসাদ খেয়েছি। আর আজকে এত বড় বাক্সতে এত সব পুজোর মিষ্টি পেয়েছি। আচ্ছা আচ্ছা, কিন্তু তবে 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 জগজ্জননীর কাছে প্রার্থনা করুন যে আগামী বছর আর এভাবে থাকতে চাই না। আমি, আপনি তো তবু প্রসাদ পেয়েছেন, আপনাকে একটু সত্য কথা বলি, গত বছর পুরো ক্যালিফোর্নিয়া ঘুরে বেরিয়েছি, আর এবছর ষষ্ঠী থেকে এখানে আবার যেটা হচ্ছে আপনার ওভাবে ষষ্ঠী থেকে দশমী ধারাবাহিক ভাবে পুজো করছে না বিভিন্ন কারণে, তো ওরা একসাথে ঘট পুজো করছে, যদিও এটা আসলে নিয়ম নেই, তিথি অনুযায়ী লগ্ন অনুযায়ী যেটা করার, তো প্রভাসে নিয়ম অনাস্তি যেটা হয়। আমি এখনো ঘর থেকে বের হইনি দিদি, মানে ঘরে বন্দি আছি, যাইনি কোথাও। হ্যাঁ, বের হচ্ছি না, স্টুডিও কাজ পাশাপাশি, মানে বিশেষ করে আমেরিকায় তোমাদের যে অবস্থা, হ্যাঁ ভয় পাওয়ারই ব্যাপার। আপনার সামনে বাড়বে তাপমাত্রা, কমে গেলে এই যে আমরা তো, আপনারা, আমরা কম্বল নিয়ে ঘুমোচ্ছি এখন, জানি না আপনাদের তাপমাত্রা কি অবস্থা ওখানে। আমাদের এখনো ফ্যানটা ছাড়তে হচ্ছে, আমি বন্ধ রেখেছি সাউন্ডের জন্য, কিন্তু ফ্যানটা ছাড়াও অত ঝামেলা লাগছে না অন্যান্য সময় একেবারে যেরকম। তবে তবে একদিকে ওটা ভালো আছে, তবে যেটা আপনি শুনে থাকবেন যে বিশেষজ্ঞরা বলছে যে তাপমাত্রা কমে গেলে এই যে গ্রাফটা না ওটা বেড়ে যাবে, ভাইরাসের যে প্রকোপটা। এবং আমি গতকাল শুনেছি লন্ডনের যে গত সপ্তাহে বেড়েছে, বেশি বেড়েছে, খারাপ অবস্থা, তাই না? খুব বাজে অবস্থা। আমরা আমরা এ ফাঁকে একটু কমেন্ট পড়িনি, জমে গেছে অনেকগুলো, অসাধারণ কথা হবে না, অর্পিতা কি বলছে, অসাধারণ উপস্থাপনা, আমিয়া রহমান, উনি প্যারিস থাকেন, রবীন্দ্রসঙ্গীত করে থাকেন, একজন শিল্পী। শারদীয়া শুভেচ্ছা দাদা ও সম্পাদিকে, দিদি খুব ভালো বললেন, আজকাল বিনয়ী শিল্পী কমে যাচ্ছে, অনেক কিছু শেখবার আছে আমাদের, কথা তো আমি একমত। তবে এখানে একটু বলে রাখি দর্শকদের জ্ঞাতার্থে যে অনেকেই যারা গুণীজন, যারা বলে যায়, সেটা ওনাদের দায়িত্ব পালন করে, আমরা কতটুকু ধারণ করি। আপনি একটু আগে যেটা বলছিলেন যে ধর্ম ধারণ করা, বা ধারণ ধারণার ধর্ম ইত্যাহু ধর্মে নবৃদ্ধিতা পূজা, ধারণার ধর্ম ধারণ করা, জলের ধর্ম শীতলতা, আগুনের ধর্ম দাহিকা শক্তি, মানুষের ধর্ম মানুষের যে মনুষ্যত্ববোধ, কতটা শিখেছি, কতটা সেটা অভিব্যক্তি প্রকাশ করছি, কতটা করছি মানুষ হিসেবে। তো আমি প্রথমে সেজন্য আপনাকে বলছিলাম যে কুকুর ক্ষেত্র বিশেষ অনেক ভালো আছে আমাদের তুলনায়, সে টিগারে চাপ দিয়ে আরেকটা কুকুর মারতে পারে না, যেটা আমরা পারি মানুষ। তো যাই, আপনার দিদি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, ওনাকে পাওয়ার কথা ছিল না, যদিও পেয়ে গেলাম, আমাদের লন্ডনের কোঅর্ডিনেটর ক্যালিফোর্নিয়া টিভি, আর এটাই পরিচয়ের বাইরে অনেক বড় পরিচয়, তিনি গিনেস বুক অফ রেকর্ডের সর্বোচ্চ রেকর্ড 4-4 বারের মতো, আমি বলে দিই সেটা, 557 ঘন্টা 11 মিনিটে তিনি তবলা রেকর্ড করেছেন, পন্ডিত সুদর্শন দাসজি। হ্যাঁ, তিনি আপনাকে শুভেচ্ছা জানাতে একটু স্ক্রিনে ঢুকছেন। সুদর্শন দা, মহানবমীর প্রণাম, দিদি আছেন সাথে, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, হ্যালো বলুন, শুনলে হ্যালো বলুন। দাদা নমস্কার,
উনি সাউন্ড পাচ্ছে না মনে হয়। সাউন্ড পাচ্ছেন? সাউন্ড পাচ্ছেন? নমস্কার। হ্যাঁ দিদি, এই দিদি শারদীয় শুভেচ্ছা। হ্যাঁ শুনতে শারদীয় পাচ্ছি। শুভেচ্ছা, শারদীয় হ্যাঁ শুভেচ্ছা, দিদি ভালো আছেন? শারদীয় শুভেচ্ছা। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি মনে হয় ইকো হচ্ছে নমস্কার বা কিছু নমস্কার একটা দিদি, হচ্ছে, আপনি এই জন্য সাউন্ড আগে পিছনে যাচ্ছে। আমরা 1:1 আপনাকে দেখে খুব বলি। ভালো লাগলো। ওকে হ্যাঁ দিদি আপনাকে আছি, ভালো আছি এই তো। আমরা ওনারটা একটু শুনি, একটু ওয়েট করি, হ্যাঁ হ্যাঁ আমরা অপেক্ষা করছি, আপনি বলুন। যেহেতু কথাটা আগে পিছিয়ে যাচ্ছে, সুদর্শন দা বলুন বলুন, আমরা শুনছি, আপনি বলুন, আমরা সাইলেন্ট আছি দুজন, আপনি বলুন। আপনাদের নেটওয়ার্কটা মহারাজ, আপনাদের মনে নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে, আমার এখানে তো না ফুল না, নেটওয়ার্ক আমি দেখতে পাচ্ছি, নেটওয়ার্ক ফুলি ঠিক আছে, নেটওয়ার্ক। এটা মাঝে মধ্যে হয়, হয়তো ড্রপ হচ্ছে, বাট আপনি বলুন, আমরা শুনছি, আমরা পরে বলবো। আমি দিদিকে দিদিকে দিদির বহু নাটক আমি দেখেছি, আপনার সাথে পরিচয় হতে পারে খুব নিজেকে ধন্য মনে করছি, এবং দিদির ছোটবেলায় বহু নাটকগুলো দেখেছি, এবং আপনার অসাধারণ প্রতিভা। দিদি আচ্ছা দিদি, আসলে প্রতিভা বিষয়টা হয়তো আপনারা বলবেন, আমি আচ্ছা কাজ করি না, আমি যে কাজ করি আমি কাজের আনন্দে কাজ করি, আমি হ্যাঁ যখন ঘর ঝাড়ু দেই তখনও খুব 100 ভাগ মন দিয়ে ঘর ঝাড়ু দেই, আমি যখন কাপড় মেলি একেবারে টান টান করে মেলি, এইটাই হলো বলতে পারেন আমার রোগ। হ্যাঁ, তাই আমি যখন গানে বসি আমি পুরো মগ্ন হয়ে গানে বসি, আমি যখন একটা চরিত্র করি আমি ওই চরিত্রটা হয়ে যাই, এইটাই এই আমার এই ধর্ম। যে এই যে কর্মী এবং কর্ম, দেহ এবং দেহি সমন্বয় হয়ে যাওয়া, মিলেমিশে একাকার, মিলেমিশে একাকার, ওটাতেই আমি বিশ্বাস করি। বাহ। একটু ঠুমরি শুনবো? আমার খুব শুনতে ইচ্ছে করছে। ঠুমরি না, একটা গজল। আহা হোক, আরো ভালো। হ্যাঁ, বেগম আখতারের আমার খুব প্রিয়। বো জো হমে তুমে করার থার, তুমে ইয়াদ ওকে নয়াদ হো, ওহি আনি ওয়াদো, ওহি আনি ওয়াদে নিবাহ কার, তুমে ইয়াদ হো নয়াদ হো, ও জো হমে তুমে হা। আহা সুদর্শন দা বলেন, দিদিকে কি বলবেন? আপনার নেটওয়ার্ক এখন ভালো হয়েছে, বলেন। আসলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখানে দিদি। আপনাকে আমার প্রণাম, শারদীয় শুভেচ্ছা, শুভ নবমী, এবং মহারাজিকে শারদীয় আমার শুভ নবমী, শুভ নবমী, তথাস্তু এবং বাবা, তথাস্তু, আগাম শুভ মঙ্গল হোক বিজয় বাবা। জানাচ্ছি, কাল তো দেখা হবে না। হ্যাঁ 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 একটু কমেন্ট পড়ে নি, লাকি সরকার, 3 জন গুণীকে শারদীয় শুভেচ্ছা ও প্রণাম, আপনাকেও প্রণাম। সুদর্শন দাকে দেখে 3 জন অ্যাড করেছে লাকি দি। সব গুণী মানুষদের একসাথে পেয়ে আমরা খুব খুশি। দিদি আপনার গান মন ছুঁয়ে গেল, বাহ বাহ অসাধারণ। আচ্ছা তো আপনি সুদর্শন দার সময় কথাটা পরিষ্কার আসেনি, যেটা বলার আচ্ছা চেষ্টা করছিলেন যে উনাকে নিয়ে যেটা বলার চেষ্টা করছিলেন যে, আচ্ছা আচ্ছা তো আমি সে ওই জায়গায় বলছিলাম, আমি একটু আপনাকে অ্যাড করছি যে প্রিয় কোনো কিছু না, যদি আপনি শুনতে চান মনে থাকে, দিদি যেহেতু আছে এই সুযোগ আর পাবেন না, কিন্তু সুযোগটা কাজে লাগান, ঠিক আসলে আছে? দিদির যখন নাটকগুলো দেখতাম, লেখা থাকতো সম্প্রেরণা যা অভিনীত, হ্যাঁ, অভিনেতা তো
তখন আমি এই ইন্ডিয়া থেকে এসে, আমি ইন্ডিয়াতে ছিলাম অনেকদিন শান্তিনিকেতনে, তো ইন্ডিয়াতে বসেই কিন্তু আমাদের কিছু জিনিস দেখা যেত টিভিতে। আবার বাংলাদেশে আসার পর আপনার তখনকার 97-98 আপনি খুব জনপ্রিয় কিন্তু বাংলাদেশের, হ্যাঁ ওই সময় টিভি নাটকগুলো। হ্যাঁ কিন্তু আমি ঢাকায় ছিলাম না, আমি 76-এ যে ঢাকা ছেড়েছি, আচ্ছা 22 বছর পর আবার মোটামুটি ঢাকায়। হ্যাঁ আচ্ছা, সাজাওয়া সিলেটে কিন্তু আমি একটা স্কুল বানিয়েছি এ লেভেল পর্যন্ত, যেটার নাম আনন্দনিকেতন। আমি বাংলা নাম রেখেছি, বাংলা নাম রেখেছি যেন ভুলে না যায় যে আমরা বাঙালি। কিন্তু যেহেতু আমাদের বঙ্গবন্ধুকে মারার পর শিক্ষানীতিটারও কেউ মেরে দিয়েছিল, আমাদের এত চমৎকার শিক্ষানীতিকে শেষ করে দেওয়া হয়েছিল, সেহেতু ওই ও লেভেলই করাতে হচ্ছে। সেই কারণে আমি ওই এ লেভেল পর্যন্ত আমার স্কুল প্লে স্কুল থেকে এ লেভেল, তো ওইটার পিছনে অনেকটা বছর, 19টা বছর একেবারে টানা খেটেছি। কারণ বাংলাদেশে এসে আমার মনে হয়েছে যে শিক্ষা খুব জরুরি সংস্কৃতিকে বুঝতে, সংস্কৃতিবান হতে গেলে শিক্ষিত হতে হবে, শিক্ষিত হতে গেলে সংস্কৃতবান হতে হবে, এ দুটোর মিলনেই একটি মানুষ হয়, তাই না? তো সেই কারণে অনেক বছর ছিল আমার আনন্দনিকেতন সৃষ্টির পিছনে। হ্যাঁ তারপরে ঢাকায় নাটক করাটা অনেকটা, যেহেতু আমার গান দিয়ে আমি হাত খরচ চালাতে পারবো না, বুঝে ফেলেছিলাম বাংলাদেশে, তাই কিন্তু আমি আবার নাটক একসেপ্ট করতে শুরু করি। আমি কিন্তু শান্তিনিকেতন যাওয়ার আগে দুটো নাটক করেছিলাম, দুটোই ছিল এ মাসের নাটক। আতিক ভাইয়ের নাটক ছিল প্রথমটি, সেলিম আল দীনের লেখা, 2.5 ঘন্টার নাটক, এবং ওখানে আমার চরিত্র আমাকে লোভ দেখিয়ে করানো হয়েছিল আর কি, যে মেয়েটি গানের মেয়ে, গানের লোকটা হচ্ছে গান, হ্যাঁ মেয়েটি গানের মেয়ে চরিত্র। পরেরটি সেটি ছিল 75, আর যে বছর আমি শান্তিনিকেতন চলে যাই 76-এ, সেই বছর ইডিয়েট দস্তবস্কির ইডিয়েট আবার একটি 2.5 ঘন্টার নাটক, ওইটাই গানের লোভ। হ্যাঁ একটা গান আছে, বুঝছিস একটা গান আছে, তো তখন গেয়েছিলাম আলম ভাই সুরে, আমি কি আমি কি এমনই গোলাপ যারে দেখতে সবে পাগল, আছে মোর মিষ্টি গন্ধ সেই গন্ধে সবে মাতাল, এই জাতীয় আমি আমি। বাহ বাহ দিদি, অসাধারণ অসাধারণ। তবে 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 এখানে একটা ব্যাপার হচ্ছে যে দাদা খেয়াল করেছেন, দিদি যাই বলে রাখি, তারপর কিন্তু আমি আর অভিনয় অ্যাকসেপ্ট করি নাই। আচ্ছা আচ্ছা, চলচ্চিত্রের অভিনয় অ্যাকসেপ্ট করি নাই, টেলিভিশনের অভিনয় অ্যাকসেপ্ট করি নাই। বাংলাদেশে আসার পর তাও বেশ, আমার 2 সন্তান হয়ে যাওয়ার পর আমি যখন দেখলাম যে না সিলেটে বসবাস, লন্ডন আর সিলেট, তখন আমার সন্তানরা লন্ডনে হলো, তারপর সিলেটে আছি, তখন দেখলাম যে আমার মনোপুত হচ্ছে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমার সন্তানদের জন্য। আমি তো আবার গ্রাম করতে ভালোবাসি না, করতে ভালোবাসি না, আমার মনে হলো লেট মি লার্ন হাউ টু বিল্ড এ স্কুল, সো আই লার্ন এন্ড বিল্ড এ স্কুল। হ্যাঁ পাশাপাশি যেহেতু আমার উস্তাদজি, কথাটা বাহুল্যও লাগে আমার কাছে, কিন্তু আমার উস্তাদজির বিশেষ ব্যাপার ছিল যে শুধু ইন্ডিয়ান ক্লাসিক্যালে মাস্টার করলেই হবে না, আমি ওনার টিউটেলেজে ইংলিশে আর ফিলোসফিতেও মাস্টার্স করেছিলাম। মাস্টার্স সনদটা নয় কিন্তু, একেবারে ওইভাবে শিখিয়েছেন যে তুমি যেই দেশে যাচ্ছ ফেরত, সেই দেশে তোমার
অনেক যুদ্ধ করতে হবে তোমার সঙ্গীত নিয়ে, হ্যাঁ, যে উচ্চাঙ্গ সঙ্গীত। এবং সত্যি বলি, এটি আমার মহা সৌভাগ্য যে আমি আমাকে আমার ওস্তাদজি এই পথটি দিয়ে আমাকে মানে পথ প্রদর্শক হিসেবে আমাকে এগিয়ে দিয়েছেন জীবনে। অতএব স্কুলটা করাতে আমার সন্তানরা শুধু নয়, প্রথমে আমার চারটা বাচ্চা ছিল, এখন আমরা আর জায়গা দিতে পারি না। স্কুলের বয়স 30 বছর হলো এই বছর। অতএব শিক্ষার সাথেও কিন্তু আমি খুব 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 বেশি জড়িত আছি। দিদি, প্রশ্ন হচ্ছে ওখানে পাঠ্যক্রমের যে নীতিমালা অনুযায়ী, এটা কি এনসিটিবির অন্তর্ভুক্ত? যেভাবে আমাদের এডেক্সেল আমাদের বাংলাদেশে যেরকম, আচ্ছা না, তবে বাংলাদেশি বাংলাদেশি আমাদের যে আমাদের যে কি বলে সেটাকে, যে আমাদের হ্যাঁ বাংলা ইতিহাস হ্যাঁ হ্যাঁ আলাদা বই বানিয়ে ফেলেছি। ও এবং ওখানে কোন বয়স এবং কোন শ্রেণীর কতটা বয়স পর্যন্ত পড়তে পারবে, কারা? না, ওই 3 বছর বয়স থেকে এ-লেভেল 18 বছর বয়স পর্যন্ত। ও হ্যাঁ, বুঝতে পেরেছি, বিশাল বিশাল, তাহলে হায়ার সেকেন্ডারি করে বেরিয়ে যেতে পারবে, রাইট? হ্যাঁ, মানে এ-লেভেল, এ-লেভেল এ-লেভেল, এটা ওই যে ও লেভেল আর এ-লেভেল আমাদের হ্যাঁ দেশে পরীক্ষাটা, বুঝতে পেরেছি আমি। ইংলিশ, হ্যাঁ হ্যাঁ, ইংলিশ যেটা ব্রিটিশ কারিকুলাম স্ট্যান্ডার্ড যেটা, হ্যাঁ। আচ্ছা একটু কমেন্ট পড়ি নি। সোহিনী সোহা আছেন আমাদের সাথে, তিনি একজন এখন জনপ্রিয় শিল্পী কলকাতা থেকে, তিনি আপনাকে প্রণাম জানাচ্ছেন। তুষার কান্তি গুহ অসাধারণ কলকাতা থেকে। অর্পিতা বিশ্বাস বলছে, দিদি আপনাকে কিন্তু বারংবার এই প্রোগ্রামে চাই, কি সুন্দর আপনার কথাগুলো, মনোগ্রাহী উপস্থাপনা দিদি। এই জায়গায় আমরা কমেন্ট নিব সুদর্শন দা। অর্পিতা বলছে এই প্রোগ্রামে বারংবার চাই, তাহলে একটু বলুন তো, যেহেতু আমরা অফিসিয়ালি কি বলতে পারি, কি ঘোষণা করতে পারি, দিদিকে বারংবার চাই বলছে। হ্যাঁ দিদিকে আমরা দিদির গান শুনতে চাই। এই যে এটা তো টক শো মিউজিক আড্ডা, দিদি একদিন দিদির গান নিয়ে আমরা বসবো এবং দিদির গানটা শুনবো। ডিসেম্বরে 14 তারিখে আমার ছেলের জন্মদিন, তার আগে নভেম্বরের 14 তারিখে কালীপুজো, যদি হয়ে যায় বিশেষ আমাদের আয়োজন থাকতে পারে, আপনাকে অনুরোধ রইল। সেইটা হয়তো হবে না, কারণ যেহেতু আমি ডিসেম্বর থেকে জানুয়ারি প্রায় 1 মাসেরও উপরে হয়তো আমি লন্ডনে থাকবো, কারণ আমার নাতি হয়েছেন, আমার নাতির সাথে সময় কাটাবো, আর্ণব বাবু। হ্যাঁ, আর আমার এখানে একজন নাতনি আছেন, ওনাকে ছেড়ে যেতেও আবার কষ্ট হয়, আমি খুবই বন্ধু উনি আমার। হ্যাঁ, তো এই ব্যাপার স্যাপার তো নাতি মশাই, নাতি মশাইয়ের নাম কি রেখেছেন? হ্যাঁ, নাতি মশাইয়ের, নাতি মহাশয়ের নামটা কি? আর্ণব রশিদ। আর আর নাতনি, তো দিদি যদি লন্ডনে আসেন, হ্যাঁ হ্যাঁ সুদর্শন দা বলেন না, আপনাকে যদি লন্ডনে আসেন আমাদের একাডেমিতে আসবেন, আমাদের একাডেমি আছে তবলা ঢোল একাডেমি। আমি আমি খুবই আনন্দিত হব দাদা, অবশ্যই, কথা রইল। 15 দিন কোয়ারেন্টাইনেই থাকতে হবে। ও হ্যাঁ হ্যাঁ সেটাই। আমরা আমরা একটু কি দিদির গান শুনে নেব? হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি। তো দিদি আপনার গান শুনবো আবার এই 14 নভেম্বর। আচ্ছা, বোধহয় হবে না দাদা, না কালী পুজোতে দিদি, ওটা না, আমরা দিকে যাচ্ছি না, দিদি দিদিকে নিয়ে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি, দিদিকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরকম জননন্দিত উপস্থাপক যার শব্দ চয়ন মানুষকে হৃদয় প্রশমিত করে দেয়, সে মানুষকে কি আর ছাড়া যায়। যেটা হচ্ছে এবার একটি দিদির গান শুনি, যেটা দিদির যেটা ভাবনা, এনি সং, এনি সং দিদি, এনি সং, না দিদি ভাবতে দিই ওনাকে করুক। দিও না
রাতে দিও না মোরে শূন্য হাতে, ভুলে গেলাম, এখনো লালা, গরমে একটু কষ্ট হচ্ছে। তো যেটা হচ্ছে আপনার যে শিক্ষা ভাবনা, আপনার যে দর্শন, আসলেই অক্ষয় হয়ে থাকবে। আমরা প্রত্যাশা করব আপনার এই যে যে বাগানটি আপনি খুলেছেন, যে ফুলের বাগান, এতগুলো শিক্ষার্থী সেখান থেকে তাদের জীবন দর্শন শিখবে, আপনার ভাবনা তাদের জীবনকে প্রভাব ফেলবে। তো এই যে এত সুন্দর সুন্দর চিন্তাগুলো, যে গুরুজির আশ্রয়ে দাদা প্রথম থেকে ছিলেন না, আমরা আরেকটু ওনার গুরুজির ছবিটাকে প্রদর্শন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। আমরা আমাদের অনুষ্ঠানটি আজকে উৎসর্গ করেছি ও ওনার আচ্ছা, গুরুজি, দিদি গুরুজিকে, পন্ডিত নামটা একটু বলি। ধ্রুবতারা যোশী। হুম, ওকে, ওই পন্ডিত ধ্রুবতারা যোশী জির কোলে আমার ছেলে ধ্রুব, যে লন্ডনে, যার ছেলেকে আমি দেখতে যাবো, ধ্রুবর কোলে ধ্রুব। ধ্রুবর কোলে ধ্রুব। তো পন্ডিত আচ্ছা, ধ্রুবতারা যোশী ছিলেন লখনৌর মানুষ। তো দিদি আপনার একটা নাটক ছিল বাংলা হ্যাঁ ভীষণ, বাংলা ভীষণ টিভিতে। নাম মনে আছে? উনি তো অনেক করে, নামটা বললে ওনার সুবিধা হবে মনে রাখতে। আমি নাটক দেখি না, আমি গান ছাড়া কিছু দেখি বাংলা না। ভীষণ টিভিতে একটা নাটক ছিল আপনার, নাটকটা ছিল, আমি দেখেছিলাম কদিন আগে, নাটকটা ছিল ছোট বাড়ির ছোট বউ। এটা এটা বড় বাড়ির, বড় বাড়ির ছোট বউ, বড় ভাই ছোট, ছোট বাড়ির ছোট বউ, না না বড় বাড়ি, না, বড় বাড়ির ছোট বউ, বড় বাড়ির ছোট বউ। হ্যাঁ বড় বাড়ির ছোট বউ, হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখি না আমি, আচ্ছা, আমার না নাটক দেখার অত ধৈর্য নেই। আমি সরি, মাপ চেয়ে নিচ্ছি আগে, আমি গানে মানুষ, আমি যেটুকুন সময় পাই গান শুনি, সেটাই সেটাই, কবিতা পড়ি, আর খুব ভালো ফিল্ম দেখি, খুব ভালো ফিল্ম। যেমন এর মধ্যে আমি আবিষ্কার করলাম ঋতু, ঋতু আমার খুব ক্লোজ ছিল, ওকে আমি ছোট্টবেলা থেকে চিনি। ঋতুপর্ণা, আপনি ঋতুপর্ণা ঘোষের কথা বলছেন? ঋতু পর্ণ, পর্ণ পর্ণ ঋতুপর্ণ, হ্যাঁ 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 ঋতুপর্ণ ঘোষ, ঋতুপর্ণ, হ্যাঁ, অনেক গুণী মানুষ। আমার ছোটবেলা থেকে পরিচয় হলো দিল্লিতে, আমার আমরা একটু ব্যানার্জিও তো আছি, তো আমাদের ব্যানার্জির দিকে হলো করুণা ব্যানার্জি আমার জেঠিমা, সুব্রত ব্যানার্জি আমার জ্যাঠামশাই। করুণা ব্যানার্জি কে তোমরা চিনতে পারবে অবশ্যই, সত্যজিৎ কাকু, মানে সত্যজিৎ রায়ের ছবি হ্যাঁ, পথের পাঁচালীতে পথের দুর্গার পাঁচালী, মা, হ্যাঁ হুম, হ্যাঁ, তো ওনার বাসায় পরিচয় নানান আচ্ছা মানুষের। ওইটা আচ্ছা, আবার আমার আরেকটা জগৎ ছিল, সেখানে মৃণাল কাকু, ঋত্বিক বাবু, ঋত্বিক বাবুর মেয়েও আমার খুব ক্লোজ ফ্রেন্ড বুলবুলি, মারা গেল কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা, এরকম নানান জীবনের নানান দিকে, যেমন ওই অর্পিতার নাচ না, আমি সংযুক্তা মহাপাত্রর ওডিসি নাচ জীবনে প্রথম দেখলাম, দেখে পাগল হয়ে গেলাম, আমার তো মনে হলো এই নাচ তো শিখতে হবে, জীবনে দেখি নাই নামটা ওডিসি নাচ। নামটা আবার আবার রেকর্ড করুন, নামটা কি বললেন? সংযুক্তা মহাপাত্র, সংযুক্ত মহাপাত্র, আচ্ছা, অনেক সিনিয়র, অনেক দেখি সিনিয়র, ইউটিউব পাওয়া যাবে, অ্যাভেলেবেল ডকুমেন্টারি? অবশ্যই, আচ্ছা আমি শুনবো। হি ওয়াজ এ লেজেন্ড, ওডিসি লেজেন্ড, ওডিসি কে আচ্ছা, যিনি, হ্যাঁ এটা আমি আই এম টকিং অ্যাবাউট আর্লি 80s এর কথা, 80s আচ্ছা, বা 70s শেষও হতে পারে, সেরকম ও একটা কনসার্ট যেখানে সঙ্গীত রিসার্চ একাডেমিতে একটা কনসার্টে উনি নাচলেন, আমজাদার আচ্ছা, খাঁটায় বাজালেন, আমার উস্তাদজির জন্মদিনেও এনারা সবাই আসতেন,
গুরুরা হ্যাঁ আমাদের বাড়িতে আসতেন। সত্যি কথা বলতে আমাদের বাড়িটা এই মহা মজার জায়গা ছিল, আমার জোশীজির বাড়ি যেখানে আমি থাকতাম, সেটা বোঝাই ছিল আতিথেয়তায়। এবং অতিথি কারা? বিলায়েত খাঁ সাহেব, ইমরাত খাঁ সাহেব, আমজাদা আলী খাঁ সাহেব, পণ্ডিত রবিশঙ্কর জি, তারপরে পরবর্তী সবাই, ও রশিদ ভাই থেকে শুরু করে অজয়দা, অরুণদা এবং আমার গুরু বোন শুভ্রা গুহ, এখনো টিচার সঙ্গীত রিসার্চ একাডেমিতে। তো মানে গান মানে কে না, সত্যি কথা বলতে কে না, সাহিত্যের মানুষ। এবং দিল্লিতে ওনার, আমি না আমার বয়সী মানুষদের সাথে ঘুরি নাই, আমি কিন্তু ওই বয়সের মানুষদের সাথেই ঘুরেছি এবং কখনোই মিস করি নাই আমার এজ গ্রুপকে, কারণ ওনারা এমন শিশু সুলভ, এই এত বড় মাপের মানুষ কিন্তু কি শিশুর মতন সৌন্দর্য তাদের, কি গভীরতা। আমার মনে আছে মুশতাক আলী খাঁ সাহেব, উনি হলেন তানসেন ঘরানার বংশধর, হ্যাঁ ওই ওই ঘরানার সূত্রধর। মুশতাক আলী খাঁ সাহেব আবার নায়েক খাঁ সাহেবের ছাত্র, লাইক এরম বন্ধু। তো আমরা যখন এয়ারপোর্টে যেতাম, মুশতাক আলী খাঁ সাহেব দমদমের কাছে থাকতেন, ওনার বাড়িতে আমরা এক রাত থাকতাম। মুশতাক আলী খাঁ সাহেব কি সুন্দর করে পেঁয়াজ কাটতেন, সেটাই একটা আর্ট। ওনার স্ত্রী মানে মামি, আমি মুশতাক মামা ডাকতাম, তো মামি ঘুমাতেন, হ্যাঁ অনেক বেলা করে 12টা পর্যন্ত, সমস্ত আনাজ কাটা থেকে শুরু করে পেঁয়াজ কাটা থেকে শুরু করে সমস্তটি সুন্দর করে ওই কাঁসার বাটিতে সাজিয়ে রেখে দিতেন। ওনার স্ত্রী ঘুম থেকে উঠে কেটেছ বলে রান্না শুরু করতেন। এই মানুষগুলা অন্য মানুষ। তারপর সেই আমরা গেলাম বেনারসে, প্রায় যেতেন ওনার সাথে, আমি যেতাম, সব সারা ভারতেই ঘুরেছি ওনার সঙ্গে। পরীক্ষা নিতে যেতেন উনি ডিলিট বা ডক্টরেট আর কি, মাস্টার্স ইন মাস্টার্স ডক্টরেট এইসব পরীক্ষা নিতে যেতেন যখন উনি, আমিও তো আমি ওনাকে আব্বু ডাকতাম, তো আমাকে সবসময় নিয়ে যেতেন। তো সেখানে একবার আমরা বিসমিল্লা খাঁ সাহেবের বাসায় গেলাম, এরকম চতুর্দিকে বাসার মাঝখানের উঠান আর ওখানে খাটিয়া, খাটিয়ায় বিসমিল্লা খাঁ সাহেব জাস্ট একটা লুঙ্গির মতন পরা খালি গায়ে, হ্যাঁ সে কি আড্ডা, সে কি আড্ডা, মিউজিকের আড্ডা, মানে আমি শুধু গিলেছি। বাহ, মানে তখন আমার বয়স কত, 20-22, হ্যাঁ আহা আজকের বয়সে যদি পেতাম এটাই মনে হয়। কিন্তু এটাও ঠিক যে 20-22 বছরে আমি এগুলাকে আমার জীবনের স্বাভাবিকতা, জীবন যে ওইটা ছাড়া আর কিছু জানতামই না। আমি জানতাম যে ওইটাই, বিলাত খাঁ সাহেবের বাসায় যাব, সেই কোথায় হ্যাঁ বিসমিল্লা খাঁ সাহেবের বাসায় যাব, ইমরাত খাঁ সাহেবের বাসায় যাব। তারপর নীলিমা সান্যাল মনে আছে, কবিতা পড়তেন, খবর পড়তেন, নীলিমা সান্যাল ওনার বাসায় দিল্লিতে, সে কি আড্ডা। সেখানে নায়না দেবী, নায়না দেবী হ্যাঁ নায়না পিসি ডাকতাম, ওনার কাছে তালিম পেলাম, আমার উস্তাজির বান্ধবী সব এনারাও, হ্যাঁ ওনাদের বাসায় যে আড্ডা গুলো, যে লেভেল অফ ডিসকাশনস এবং ফুল অফ হিউমার, এত উইটি, এত হাসাতে, মানে পেটটা ফেটে যেত হাসতে হাসতে ওনাদের কথা শুনলে। তার ভিতরে কি গভীরতা, তার ভিতরে কি সৃষ্টি। হ্যাঁ আমি এখন মনে করি যে কি সৌভাগ্য আসলে আমার। হ্যাঁ তো ওনার কাছে, নয়না দেবীর কাছে কাজরিটা তুলতে বলেছিলেন আমাকে, এটা আমার উস্তাজির কাজরিও, আবার আবার নয়না পিসিও ওটাকে এক্সটেন্ড করেছিলেন। তো নয়না পিসি আবার শিপ্রাদি, শিপ্রা বসুর গুরু। তো এই যে এরকম লেপটে থাকা মোহরদি, আমাদের কণিকা ব্যানার্জি, দিল্লিতে আড্ডা, হ্যাঁ সেবার আমার উস্তাদজি ফেলোশিপ পেলেন, মোহরদিও একটা অ্যাওয়ার্ড পেলেন, ন্যাশনাল ওই যে কি একাডেমি অ্যাওয়ার্ড, ন্যাশনাল একাডেমি অ্যাওয়ার্ডে। তো সবাই একসাথে, সবাই দিল্লিতে, হ্যাঁ আমরা ওই
আমার মনে হয় একদিন দাওয়াত হলো, হ্যাঁ না একদিন দাওয়াত হলো নীলিমা সান্যালের বাসায়, শ্রীমতী নীলিমা সান্যালের বাসায় শ্রদ্ধেয়া, আরেকদিন দাওয়াত হলো নয়না পিসির বাসায়, নয়না দেবীর বাসায়। এবং সেখানে তারা কি মন দিয়ে সবাই মুহূর্তির রবীন্দ্রসঙ্গীত শুনলেন, হ্যাঁ কি মন দিয়ে। এবং যোশীজি আর মুহূর্তি খুব ক্লোজ ছিলেন, কারণ যোশীজি এক সময় অল ইন্ডিয়া রেডিওর ডাইরেক্টর ছিলেন এবং প্রথম ন্যাশনাল প্রোগ্রামে, এটা 50 দশকের কোনো এক সময় বা হ্যাঁ 50 দশকের কোনো এক সময় প্রথম ন্যাশনাল প্রোগ্রামে দিল্লিতে রবীন্দ্রসঙ্গীত গাইয়েছিলেন এবং সেখানে ছিলেন মুহূর্তি, দেবব্রত বিশ্বাসজি, হ্যাঁ হেমন্ত বাবু থেকে শুরু করে সবাই। অতএব যোশীজি বলতে সবাই এক অতি শ্রদ্ধা, অতি ভালোবাসা। কত ইতিহাস, কত ইতিহাস। একটু ফাঁকে কমেন্ট করে নেব দিদি, কৌশিক ঘোষ, তিনজন গুণীকে আমার শ্রদ্ধা, শম্পা ম্যাডাম শুধুমাত্র অভিনয় বা সঙ্গীত শিল্পী হিসেবে আমার কাছে শ্রদ্ধেয় নন। আচ্ছা, একজন বাংলা সংস্কৃতির ধারক ও বাহক, উপস্থাপিকা আমি খুবই কম দেখেছি, আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। সুহাসিনী সৌম্যা, ছোট্ট মেয়ে, ক্ষুদে শিল্পী ওস্তাদ রশিদ খা সাহেবের শিষ্যা, আপনাকে প্রণাম প্রণাম জানাচ্ছেন। অর্পিতা মনোগ্রাহী আলোচনা, মধুমিতা চ্যাটার্জি, আপনাদের অনুষ্ঠান সবগুলো খুবই মন ছুঁয়ে যাচ্ছে, প্রণাম নেবেন, আপনাকেও প্রণাম। সাধু সাধু দিদি, দিদি একটি ভজন শুনি, যেহেতু আজকে যেহেতু মায়ের মহারানী, একটু একটু কি কিছু একটা মাতৃকেন্দ্রিক কিছু একটা হতে পারে কি, বা রবি ঠাকুরের কিছু একটা ব্রহ্মসঙ্গীত বা যা আপনার ইচ্ছা হয়। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলো হয় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আমি এটাই মনে করি, সে আমাদের মা হন, আমাদের ভগবান হন, ঈশ্বর হন, আল্লাহ হন, গড হন, যে নামেই ডাকি তিনি সব সময় আছেন আমাদের কাছে। আর একটা গান যেটা আমি 1000 বার শুনে তারপর খানিকটা অর্থ বুঝতে শিখেছিলাম, শিখেছি বা এটা আমি নিজে কি অর্থ বানিয়ে নিয়েছি আমি ঠিক জানি না, সত্যকে বলি সত্য হে আমারও চির ভক্ত, আমার চির ভক্ত, এই যে আমাদের চির ভক্ত যিনি, হ্যাঁ তিনি আমাদেরকে দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, আমরা যেন মাথা পেতে গ্রহণ করে সেই দেওয়াটিকে অনেক সুন্দর ভাবে দেখে রাখি, তার শুশ্রূষা করি। এই পৃথিবী যে আমাদের কাছে একটি উপহার হিসেবে দেওয়া হয়েছে তাকে যেন দেখে রাখি, গানে সুরে তালে লয়ে ভরে রাখি, কবিতায় ছবিতে নানান আনন্দে ভরে রাখি, প্রকৃতিকে যেন সত্যি ভালোবাসতে শিখি, কেবল ভূমিদস্যু যেন না হই, কেবল লোভী যেন না হই,
অন্তরে তো ঈশ্বর আমাদের অনেক রকমের অনুভূতি দিয়ে দিয়েছেন, তাই না? ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন, হিংসা দিয়েছেন, ঈর্ষা দিয়েছেন, ক্ষতি করার ভাবনা দিয়েছেন, ভালো করার চিন্তা দিয়েছেন, আধ্যাত্মিকতা দিয়েছেন, লোভ দিয়েছেন। হ্যাঁ, কোনটা আমি রাখবো আর কোনটা ছুঁড়ে ফেলে দেব, কারণ কারণ ঈশ্বর দিয়ে বুদ্ধি দিয়ে দিয়েছেন যে একবার মস্তিষ্ক, মস্তিষ্ক দিয়ে দিয়েছেন, এবার বেছে নাও কোনটা রাখবে কোনটা ফেলবে। জাস্ট লাইক হাউ ইউ ডিলিট ইন কম্পিউটার, কম্পিউটারে আমরা যেভাবে ডিলিট করি, হ্যাঁ ঝামেলা একটু রয়ে গেছে। ওটা ওটা কিভাবে দেখছেন যে যখন বলছে যে একটা শ্লোকে যেমন আছে না, সিনান্ত বিশ্বম মৃতেশ্ব পুত্রা যে ধামানি দিব্যানি দস্তু, শোনো তোমরা অমৃতের সন্তান, কিন্তু আবার ওদিকে বলছে আবার বলছে যে আরেকটা শ্লোকে বলছে উপনিষদ ভূমাত্তে বিজিজ্ঞাসিতব্য ইয়া ভূমাতাত অমৃতম, তো ভূমিতে এসে ভূমির গন্ধে জীব এতটাই আত্মহারা, ভূমার খবর আর নেই, ভুলে গেল যে কোথায় যেতে হবে। তো সেখানে ঋষি বলছে যে ভূমাত্তেব বিজিজ্ঞাসিতব্য, যে ভূমাকে জানতে হবে, কিন্তু বাধা হচ্ছে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে। এই যে সররিপু ব্রহ্মকে এমন জায়গায় ভুলিয়ে দিয়েছে যে তুই দেহ এবং দেহি মধ্যখানে যে একটা ব্যাপার রয়ে গেছে, তো তো বিষয়গুলো আপনি তো খুব সুন্দরভাবে মানে তুলে ধরছেন বলছেন, কিন্তু সাধারণ মানুষ তো একটা জায়গায় অসহায়, সে কি পারে আদৌ রিপুটাকে জয় করতে? যেভাবে সাধকরা সাধনার আসনে পূজিত, স্বামী বিবেকানন্দ বা অন্যান্য যারা সারা বিশ্বে পূজিত হচ্ছে, তো ঠিক ওই ভাবনা থেকে যদি আপনার কাছ থেকে শুনি যে মানুষের যে লিমিটেশনের ব্যাপারটা, চাইলেও যে পারে না। আমি সত্যি কথা বলি, আসল শিক্ষা থেকে আমরা সরে এসেছি, যে শিক্ষা ব্যবস্থা এখন প্রচলিত সারা বিশ্বে, সারা বিশ্বে কেবল বাংলাদেশে না, সেই শিক্ষা কিন্তু কেবল শিখাচ্ছে ওই মানুষের ছাপানো টাকা। হ্যাঁ, আমি বুঝতাম যে ঈশ্বর গাছে টাকা দেয় এবং সেটার জন্য আমরা কাজ করে গাছ থেকে টাকাটা পেড়ে নিই, তা তো নয়, মানুষ ছাপাচ্ছে। হ্যাঁ, আর সেইটার পিছনে মানুষ ছুটছে, মানুষ বড় বড় বাড়ি বানাচ্ছে, বড় বড় গাছ কেটে, হ্যাঁ, বড় বড় মাঠ ভেঙে, এই যে এই যে এই যে মানুষকে একটু আবার প্রকৃতির কাছে ফিরতে হবে। প্রকৃতি, আমরা প্রকৃতির ছোট্ট একটা অংশ, এটা বুঝে নিতে হবে, এরকম করে বসলে হবে না। প্রকৃতিকে, প্রকৃতির মাঝে আমরা যে বসবাস করব, প্রকৃতি যদি না চায় এই রকম করে উড়িয়ে দিতে পারে। তো সেখানে তোমাকে বলেছিলাম প্রকৃতি বিরক্ত হচ্ছে মানুষ দ্বারা, প্রকৃতি বেশ আরাম পাচ্ছে মানুষ ছাড়া। তবে এই জায়গায় কি আমরা প্রকৃতির অধীশ্বরী জগৎ জননীকে যে আমরা প্রার্থনা করে কি এটাই বলতে পারি যে সুরে সুরে যদি এভাবে বলি, আমার চেতনা চৈতন্য করে দামা চৈতন্য হই একেবারে ভাব সাগরে, এই যে ভাবনাটা আসলে সেই চেতনা চৈতন্য হওয়া দরকার। যত কিছুই বলি বিষয়ের মধ্যে ডুবে থেকে, যথার্থ বলেছেন আপনি, শিক্ষা তো অবশ্যই পরিবেশ সবকিছু মিলে সমষ্টিগত ভাবে কতটা লাগে সেই হিসাবটা নিজের সাথে নিজে বসে করে নিতে হয়। আজকাল হাজার কোটির নিচে আমরা শুনি না, অবাক লাগে, অবাক লাগে, অবাক লাগে, সবকিছু কেমন যেন ওই ওই বললাম তো, দুটো সবচেয়ে বড় মানুষের ভেতরে রোগ হচ্ছে লোভ আর হিংসা, এই এই দুই রিপু একেবারে মানুষের মনুষ্যত্বকে শেষ করে দেয়। অতএব ওই যে বললাম না, অনেক কিছু আমরা ডিলিট করে দেই না কম্পিউটার থেকে, মানুষে শিখতে হবে কোনটা কোনটা ডিলিট করবে আর কোনটা কোনটা রাখবে, কেন আবর্জনা রাখবো হৃদয়ের মধ্যে, হৃদয়ে যে আবর্জনা জায়গা নিয়ে নিচ্ছে সেই আবর্জনাকে আমি দূর করে সেখানে আলো ঢুকাবো, আরো কত জিনিস আছে ঢোকাবার সেখানে, সেখানে বসে আছেন তো পৃথিবী, তাই না? এবং সেখানে আপনি
যেটা আমার মাথায় এলো এখন, যে কাজী নজরুল ইসলামের সুরে যে সেখানে তো অন্তর্যামী বসে আছেন, অন্তরে তুমি আছো চিরদিন একেবারে অন্তর জামি। তো সেই, ডিলেট যেখানে করো ওসব। অন্তর্যামী আমি রাখবো, আহা সেখানে কেন আবর্জনা রাখবো? আহা আবর্জনা আহা, দূর হোক আমাদের মন দূর হোক থেকে, সেই ওই প্রত্যাশাই, কামনা করছি। সেই প্রত্যাশাই থাকলো। আজকের হ্যাঁ অনুষ্ঠান শেষ করব এবং গান শুনে শুনে, দিদির একটি গান শুনে নেব, শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। কি গান গাই, আল্লাহি আল্লাহ সুমির মোরে মনবা, তবহি বনেগে তিহার আহা হা হা, সকল কাজ, দুর্গামা দুর্গা বিনাশ শত অপকর্ম। অপূর্ব, আপনার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু প্রত্যাশা করছি। শেষ করার আগে একটু কমেন্ট, যাতে দর্শকরা খুশি হয়, দেখে নি। কৌশিক ঘোষ বলছেন, আপনি যা পেয়েছেন আপনি পরিপূর্ণ, সেই শিক্ষা সম্পদের হীরক দূতিতে আলোকিত হই আমরা সাধারণ মানুষ, এটাই আজকের দিনে প্রার্থনা হোক। অর্পিতা কি বলছে, দাদা আপনার শ্লোক পাঠে অনেকটা স্নিগ্ধ হয়ে যায়। ঠিক আছে ঠিক দিদি, ঠিক আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা, এবং আমরা আপনার এই মূল্যবান উপস্থিতিটুকু কখনোই ভুলবো না। ক্যালিফোর্নিয়া টিভি অথরিটি কৃতজ্ঞ আপনার কাছে, এবং চাই আবারও দেখা হোক, নতুন নতুন তথ্য আমাদের শেখাবেন, আমরা জানবো, অজানা তথ্য তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেব, তারা জানবেন শিখবেন। আজকে আপনি যেসব গল্প বলেছেন আমার জন্মের অনেক আগের গল্প, শুনছি আর একেবারে শিখছি। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন 70-এর দশক বলছেন, 76-এর কথা বলছেন, তখন আমি ভাবছি ও আমার জন্মই তো 84 সালে, এ তো অনেক, এ তো আমার আমার সন্তানের জন্মের। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার দ্বিতীয় সেজন্য তো আমার, সন্তান আপনি সেজন্য আমার মাতৃ, সন্তানের সমান। এবং আমি সেই তত্ত্ব, সেই স্মৃতিটা ভুলবো না যে একসাথে আপনার সাথে বনানী পুজোতে প্রসাদ আজকে নিয়েছিলাম। দুর্গা, আজকে হ্যাঁ দুর্গা সেটাই, করেছিলাম, তো চমৎকার সেটাই। কবিতা, আহা, চমৎকার। আমি আপনি আসলে, আশীর্বাদ আশীর্বাদ হ্যাঁ করবেন, আপনি হ্যাঁ আপনার যে আমি মাতৃত্ব আমাদের জন্য প্রার্থনা, আশীর্বাদ এবং আপনার জন্য প্রার্থনা। দর্শকদের যদি কিছু বলেন তারপর আমরা শেষ করছি। সবিনয়ে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি এই মুহূর্তে, সুস্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্য আমাদের অনেক অনেক যত্ন নিতে হবে। আবার এটা একটা সুযোগ নিজেকে চেনার এবং নিজের মানসিক অবস্থানটাকে, ওটা যে আছে এটাও কিন্তু আমরা ভুলে যাই, ওই রাইট, অবস্থানটাকে যেন আমরা আরো উন্নততর একটা জায়গায় নিতে পারি। খুব ভালো সময়ও কিন্তু হতে পারে যদি করি আমরা সেভাবে ব্যবহার সময়টাকে। সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং অবশ্যই বিজয়ার একেবারে বিনীত শুভেচ্ছা। বিশ্বমঙ্গল কামনা করে শেষ করছি।